وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
বার্ধক্যে পেয়ে যাও, শেষ বয়সে বৃদ্ধা বৃদ্ধ বয়সে যদি তাদের দুইজনকে পেয়ে যাও অথবা একজনকে যদি পেয়ে যাও তাদের সাথে এমন ব্যবহার তোমরা করো, আর তাদের কেউ শব্দ তোমরা ব্যবহার করো না করো না, আর কর্মকারী না তাদের সাথে সম্মানজনক আচরণ করো, ভালো ব্যবহার তাদের সাথে করো।
সন্তানের জন্য কষ্ট করে ঘুমাতে পারলো না, নবী বলেন সারা রাত ইবাদত করলে সম্ভব, আল্লাহ পাক মায়ের আমলনামায় সেই সব দান করে দেন। এই দুই বছর সন্তানকে দুধ পান করানো কত কষ্ট করে মা নিজের রক্ত দ্বারা খাবার তৈরি হলো, এই খাবারটা সন্তানের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাই বলতেছেন ও বান্দা, এইভাবে যে তার জন্য সন্তানের জন্য 30 মাস কষ্ট করলো, কিভাবে 30 মাস হলো? তাফসীর কারক ব্যাখ্যার মধ্যে বলেছেন যে দুই বছর একজন সন্তানকে দূরপান করালো, দুই বছরে 24 মাস হয়ে যায় আর 30 মাস পূর্ণ হতে 6 মাস বাকি থাকে। একজন সন্তানকে ডেলিভারির সময় সর্বনিম্ন 6 মাস হতে পারে, 6 মাসের নিচে যদি কোন সন্তান ডেলিভারি হয় তাহলে সেটা অবৈধ সন্তান হবে। তাফসীরের মধ্যে বলা হয়েছে সর্বনিম্ন 6 মাস পর্যন্ত একটি সন্তান জন্মগ্রহণ করতে পারে, এরপরে 8 মাস 9 মাস 10 মাস এইভাবে বেশি হতে পারে, কিন্তু 6 মাস এরকম সন্তান ডেলিভারি দুনিয়ায় হবে না। তাফসীরের মধ্যে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন, পিতামাতার খেদমতের ব্যাপারে এইভাবে ব্যাপক আলোচনা করেছেন। আমার বন্ধুরা, যে পিতামাতা এত কষ্ট করল, কষ্টের পরে কষ্ট করল, এই জন্য স্বর্গ অবস্থায় পিতামাতার প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে, যে আল্লাহ পাকের গোলামির পরে সর্বপ্রথম পিতামাতার ইহসান তাদের খেদমত। তুমি কি দেখো না এত কষ্ট করেছে তোমার জন্য?
তারপরেও তো কষ্ট আছে, ছয় মাস পর্যন্ত গর্ভের মধ্যে থাকতে পারে, এরপরে ডেলিভারি হতে পারে। আমার বন্ধুরা, এই ছয় মাসের আগে যদি ডেলিভারি হয় তাহলে সেটা অবৈধ হবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাফসীরের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, একজন মহিলার ছয় মাসে সন্তান ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি হওয়ার পরে তার স্বামী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে গেলেন। সচরাচর সাত মাস আট মাস এর নিচে সন্তান ডেলিভারি সহজ হতো না, এমন ঘটনা ছড়িয়ে পড়ল। উসমান রাদিয়াল্লাহু তিনি তখন খলিফাতুল মুসলিমিন, তিনি তখন শাসনকর্তা। সাহাবীদের জামানা নবীজি তো আগেই চলে গেছে, উসমানের জামানা তিনি শাসন করে থাকেন, এমন সময় তিনার কাছে বিচার গেল। স্বামী বলল যে আমার বিবির ছয় মাসের সন্তান হয়েছে, এখন কি করব। এমন সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বিবিকে খবর দিয়ে আমার দরবারে আসতে বলো, বিচার ফয়সালা হবে ছয় মাসে কিভাবে সন্তান হলো, এটা তো হতে পারে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা মতে এবার বিবিকে যখন খবর পাঠাইছে, এবার ওই বিবি এবং বিবির বোন দুইজন ক্রন্দন করতেছে, বিশেষ করে তার বোন ক্রন্দন করতেছে, বোন একে এমন কাজ হলো এমন ভাবে ক্রন্দন যখন করতেছে, যার সন্তান হয়েছে ওই বিবি তখন বোনকে সান্ত্বনা দিয়ে বলতেছে, তাফসীরের মধ্যে এসেছে বোনকে বলতেছে, বোন তুমি কোন চিন্তা করো না, আমি কোন অবৈধ পুরুষের সাথে আমি মিলামেশা করি নাই, দুনিয়ায় আর দ্বিতীয় কোন পুরুষের সাথে আমার মিলন হয় নাই, একমাত্র আমার স্বামী ব্যতীত এমন কাজ আমার দ্বারা সম্ভব হয় নাই, তুমি চিন্তা করো না। আল্লাহ পাকের পক্ষ থেকে যেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়, যেটাই ফয়সালা হয়, যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর হয়, আল্লাহ পাক যদি পছন্দ নিয়ে করে সেইটা আমি গ্রহণ করে নেব। ওই বিবি তখন এইভাবে বলতেছে, আল্লাহ পাক যেটা আমার জন্য পছন্দ করবেন সেটা আমার জন্য মঙ্গল, আমি সেটাই গ্রহণ করে নিব। এবার যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যখন হাজির হয়েছে, এই হাজির হওয়ার পরে এবার যখন কার্যকর হবে, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি জানতে পারলেন, বুঝতে পারলেন যে ছয় মাসে একটি সন্তান জন্মগ্রহণ করেছি, তার বিচার ফয়সালা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করে দিতেছেন। রাজা মারা আইন পাশ হয়ে গেল, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজির হয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও উসমান তুমি কি করতেছো, তুমি কি বিচার ফয়সালা করে দিতেছো, তুমি কি কোরআনে কারীম, তুমি কি পড়ো নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ আমি তো কোরআনে কারীম পড়ি, আমি তো তেলাওয়াত করি, আমি তো পড়ে থাকি। তখন হযরত আলী বলতেছেন, উসমান তুমি কি এই আয়াত তেলাওয়াত করো নাই, সালাতুনা শাহরা, আল্লাহ পাক এখানে 30 মাসের কথা বলেছে, উসমান তুমি কি এটা খেয়াল করো নাই, তুমি কি দেখো নাই যে সন্তানকে 2 বছর দুধ পান করাবে আর 6 মাসে একটি সন্তান ডেলিভারি হতে পারে, উসমান তুমি কি খেয়াল করো নাই, তুমি কি বিচার ফয়সালা করে দিতেছো। এমন সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর এই কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন, তখন হিসেব করে দেখলেন আসলে এতে ঠিক, আল্লাহ পাক এইভাবে নিদান দিয়েছেন যে 2 বছর সন্তানকে দুধপান করানো যাবে আর 6 মাসে একটি সন্তান সর্বনিম্ন পর্যায়ে ডেলিভারি হতে পারে। এই সময় তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী তুমি আমার ভুল শুধরে দেছো, তাড়াতাড়ি করে ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, ও মহিলা তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই, তোমার উপরে কোনো শাস্তি বিধান জারি হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে সেইভাবে ওই মহিলার প্রতি আল্লাহ পাক এমন ফয়সালা করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রতি এত দৃঢ় ছিল বিশ্বাস ছিল যে অবশ্যই আল্লাহ পাক যেটা আমার জন্য পছন্দ নিয়ে করবেন সেইটাই হবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ
যে কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণ করে, এমন কষ্ট আর দুনিয়ার কোন মানুষ করে না। এই জন্য বহু শব্দবিহীন নারীর জন্য ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। তাফসীরে মারাইফুল কোরআনের মধ্যে বহু শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। যখন একজন মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পৌঁছে যায়, ছোট্ট মানুষের মতো হয়ে যায়, মাসুম বাচ্চার মতো হয়ে যায়, এই সময় অনেক মানা করে, অনেক যন্ত্রণা করে, সন্তান অনেক সময় দেখা যায় বৃদ্ধ বৃদ্ধার যন্ত্রণা সহ্য না করে সন্তানের মুখ থেকে কুশব্দ বের হয়ে আসে, তখন এমন কথা বলে থাকে এই পিতা মাতার জন্য আর বাঁচি না, আর কষ্ট সহ্য করতে পারছি না, এইভাবে শব্দটি সন্তানের মুখ থেকে বের হয়ে আসে। আল্লাহ পাক তাই বলেছেন এই শব্দটি তোমার পিতা মাতার সাথে তুমি আমল তুমি করো না। এইভাবে তাফসীরের মধ্যে বলা হয়েছে যে যখন তুমি সত্য ছিলে, যখন এই সত্য অবস্থায় পিতা মাতার কাছে আবদার করেছো, অনেক বাহানা করেছো, অনেক খেয়েছো, ওই সময় পিতা মাতা তোমার অনেক আবদার পূরণ করেছে। ছোট্ট অবস্থায় নাসল বান্দা হয়ে বলেছে আমি এই জায়গায় যাব, আমি এইটা খাবো আব্বা, আম্মা দা আমি এইটা খাবো, আমি এইটা ব্যবহার করবো, এটা আমাকে কিনে দিতে হবে, এইভাবে অনেক আবদার পিতা মাতা ছোট্ট অবস্থায় পূরণ করে থাকে। এই জন্য তাফসীরের মধ্যে বলা হয়েছে যখন সন্তান এমন ছোট্ট অবস্থায় যখন আবদার করে থাকে, পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় যখন পৌঁছে যায়, অনেক বাহানা করে থাকে, অনেক আবদার করে থাকে, অনেক কষ্ট সন্তানকে দিয়ে থাকে, এই ক্ষেত্রে বলা হয়েছে ওই পিতা মাতার জন্য নিজের মধ্যে কষ্ট ও শব্দ ব্যবহার করা যাবে না, এমন শব্দ উচ্চারণ করা তাদের কাছে করা যাবে না, বলা যাবে না। এবং তাদের সাথে তাদের সাথে সম্মানজনক আচরণ করতে হবে, ভালো ব্যবহার তাদের জন্য করতে হবে, তাদের জন্য সম্মান ব্যবহার ভালো ব্যবহার তাদের জন্য করতে হবে, কোন ভাবে যাতে তারা কষ্ট না পায় সেইভাবে তাদের খেদমত করার চেষ্টা করতে হবে। দুনিয়া যতদিন জীবিত থাকবে প্রয়োজন হবে, এমনকি ছোট্ট খাটো ইবাদত বন্দেগি যেমন নফল জাতীয় যে সমস্ত ইবাদত আছে যদি পিতা মাতা সেগুলোকে নিষেধ করে, ডাক দেয় যদি বাবা চলতে আসো, ওই নফল নামাজ ছেড়ে দিয়ে পিতা মাতার খেদমতে হাজির হওয়ার কথা বলা হয়েছে। এমনকি জিহাদের যদি প্রয়োজন হয়, জিহাদ যদি ফরজ না হয়, ফরজে কি ব্যায়াম হয়, যদি পিতা মাতা বলে সন্তান তুমি জিহাদে যেতে পারবা না, তখন ওই সন্তান জিহাদে যেতে পারবে না, জিহাদ থেকে বিরত থাকবে, বিরত থেকে যাবে। বিশ্বনবী এই হাদিসটি বর্ণনা করে সাহাবী একজন সাহাবী নবীর দরবারে হাজির হয়ে জিহাদের জন্য অনুমতি চাইলেন, তখন নবীজি বললেন এই হাদিসটি তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজির কাছে অনুমতি চাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা আক্রান্ত অবস্থায় রয়েছে, আমি তাদেরকে ফেলে চলে এসেছি, আমি জিহাদে শরীক হব বলে। নবীজি বললেন ও সাহাবী না না না, তুমি জলদি চলে যাও, এইভাবে তোমার পিতা মাতাকে ক্রন্দনরত অবস্থায় রেখে এসেছো, আবার জলদি চলে যাও, তাদেরকে তুমি হাসাও, তাদেরকে তুমি তাদের মুখে তুমি হাসি ফোটাও, তোমার পরে জিহাদ এখন ফরজ নাই। যখন জিহাদ ফরজ হয়ে যাবে, যখন জিহাদের ডাক আসবে, তখন পিতা মাতার কথা শোনা যাবে না, তখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বা, কিন্তু ফরজে কিফায়া জিহাদ তোমাকে তোমার পিতা মাতার অনুমতি ছাড়া যাওয়া যাবে না। ছোট্ট কাটো দিন শেখার জন্য, ছোট্ট কাটো দাওয়াতের জন্য, ছোট্ট কাটো কোথাও এইভাবে পিতা মাতার অনুমতি ছাড়া যাওয়া যাবে না। তাফসীরের মধ্যে বলা হলো এবার ওই নবীজি ওই সাহাবীকে ফিরাই দিলেন, যাও যাও ও সাহাবী তোমার জন্য এখন উত্তম কাজ করো, তোমার পিতা মাতার কথা শোনা আর তার সেবা করা। আল্লাহ পাকের কাছে সব থেকে প্রিয় ইবাদত, এর
সর্বপ্রথম আমরা মানার চেষ্টা করবই, এবং তার পাশাপাশি যাদের পিতা মাতা আছে আমাদের অবশ্যই পিতা মাতার খেদমত করার চেষ্টা করব। যদি তারা দুনিয়ায় না থাকে তাদের জন্য আমল করা তৌফিক দান করেন। আমিন।